السلام عليكم ورحمة الله وبركاته. সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই এপিসোডে খুব কার্যকরী একটি নকশা আপনাদের সাথে শেয়ার করব। যে শত্রুরা পরনিন্দা করে, অর্থাৎ পরনিন্দাকারী যারা আছে আপনার জীবনে, তাদের মুখ কিভাবে বন্ধ করবেন, তারা যেন পরনিন্দা অর্থাৎ আপনার নিন্দা যাতে না করতে পারে, সেই ব্যবস্থা আজকের এই ভিডিও দিয়ে গ্রহণ করা যাবে ইনশাআল্লাহ। আজকের এই তদবির দিয়ে আপনারা সেই শত্রুর মুখ বন্ধ করে নিতে পারবেন। আপনি কোনো একটি ভালো কাজই করেন না কেন, সেখানে সে নিন্দা করে, অথবা আপনার জীবনে কেউ আসুক, সেখানে সে নিন্দা করে তাকে তাড়িয়ে দেয়। এইভাবে অনেক অনেক ধরনের ঘটনা সে ঘটিয়ে যাচ্ছে, আপনার জীবনে বিফলতা নিয়ে আসছে, রাগ নিয়ে আসছে, কিন্তু সেই রাগটা কিভাবে আপনারা ব্যবহার করবেন। মাথা ঠান্ডা রেখে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আর স্ক্রিনে যেহেতু একটি নকশা দেখতে পাচ্ছেন, এটি হলো ইসলামিক নকশা, তাই নিশ্চিতরূপে আপনারা বিশ্বাস করতে পারবেন এবং বিশ্বাসযোগ্য এই নকশা। পাক পবিত্র হয়ে নেবেন, তাহলে এই নকশা দিয়ে 100% আপনারা কাজ করে নিতে পারবেন। এই নকশা লেখার আগে ও পরে অবশ্যই দরুদ শরীফ পাঠ করে নিতে হবে। আপনারা 7 বার দরুদ শরীফ পাঠ করলেই হবে। পাক পবিত্র হয়ে নকশাটিকে সুন্দর করে লিখে নেবেন। পরনিন্দাকারী ব্যক্তির ঘরে এটাকে পুঁতে দেবেন, আর যদি সেটা না পারেন তাহলে নিজের সঙ্গে ব্যবহার করবেন, তাহলে পরনিন্দাকারী মুখ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।